Bismillahirrahmanirrahim. Shommanito viewers, Assalamualaikum. Prithibir shobcheye dirghotomo Shomudro Shoikot Cox-Bazare apnader shagotom. Amader ajker video topic Sylhet to Cox-Bazar kibhabe jabo. Let's go travel with Javed. কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময়। কক্সবাজার ভ্রমণের সিজনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পিক সিজন আর আরেকটা হলো অফ পিক সিজন। পিক সিজন বলতে সাধারণত শীতের সময়কে বোঝায়। বিশেষ করে লম্বা সরকারি ছুটি, ঈদের সময় আর ডিসেম্বরে প্রচুর ভিড় থাকে, তাই উক্ত সময় কক্সবাজার না যাওয়াই ভালো। আর হ্যাঁ, শীতে কিন্তু সাগরের পানি পরিষ্কার থাকে এবং সাগর এরিয়ার তেমন একটা ঠান্ডা থাকে না। আর বর্ষার সময় হলো অফ পিক সিজন, তখন পর্যটক খুব কম থাকে, খুব কম টাকায় হোটেল পাওয়া যায়, তখন সাগরের পানি বেশ খোলা থাকে, বড় বড় ঢেউ আসে। সাগর এরিয়ায় বৃষ্টি হলেও তা সিলেটের বৃষ্টির তুলনায় কিছুই না। আমার দৃষ্টিতে ভ্রমণের জন্য এটি উপযুক্ত হবে, বিশেষ করে রাতের সমুদ্রের গর্জন কেড়ে নিবে আপনার মন। যাওয়ার পূর্বে যা যা লক্ষ্য রাখতে হবে। আবহাওয়া রিকমেন্ড করি গরমের সময় না যেতে, কক্সবাজারে খুব গরম থাকে। যদি গরমে যান তবে অবশ্যই এসিওয়ালা হোটেলে থাকবেন, আর বর্ষার সিজনে যখন বিপদ সংকেত দেয় তখন যাবেন না। উপলক্ষ ঈদ, পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ, লম্বা সরকারি ছুটি আর ডিসেম্বর মাসে প্রচুর ভিড় থাকে, তখন হোটেলে সিট পাওয়া যায় তবে রেট বেশি থাকে। তাই এর সময়টাতে কক্সবাজার গেলে পকেটে অতিরিক্ত কিছু টাকা অবশ্যই নিয়ে যাবে। যা যা সাথে নিবে। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হওয়ায় যে কোনো সময় পুলিশ চেক করতে পারে, তাই নিজের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট সঙ্গে নিতে ভুলবেন না। জুতা এবং পোশাক, টি শার্ট, থ্রি কোয়ার্টার, ট্রাভেলিং জুতা নিয়ে যান, না নিয়ে গেলেও সমস্যা নাই, ওখান থেকে কিনতে পারবেন। সিলেট থেকে প্লেন, বাস এবং ট্রেনে করে কক্সবাজার যাওয়া যায়। যাদের টাকার সমস্যা নাই তারা প্লেনের টিকিট কেটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার যেতে পারবেন কম সময়ে। যেহেতু সিলেট টু কক্সবাজার অনেক লম্বা জার্নি, কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে, তাই আমার পরামর্শ থাকবে বাসে না গিয়ে ট্রেনে যেতে। সিলেট টু চিটগং রেল সার্ভিস আছে 2টি, সকালে পাহাড়িকা এবং রাত্রে উদয়ন ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। পাহাড়িকা প্রতি শনিবারে বন্ধ থাকে, শনিবার বাদে বাকি 6 দিন ট্রেনটি সকাল 10:15 সিলেট স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর উদয়ন ট্রেনটি রবিবারে বন্ধ থাকে, রবিবার বাদে প্রতিদিন রাত 9:20 সিলেট স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকালের ট্রেন বেশিরভাগ দিন লেট করে ছাড়ে, এজন্য চট্টগ্রামে পৌঁছাতে বেশি সময় লাগে। আমার পরামর্শ থাকবে রাতের ট্রেনে যাওয়ার জন্য, কারণ রাতের ট্রেনে গেলে সকালবেলা আপনাদের চট্টগ্রাম স্টেশনে নামিয়ে দিবে। বিয়ানীবাজার এবং বড়লেখা থেকে যারা যাবেন তারা সিলেট থেকেও যেতে পারেন, আবার কুলাউড়া রেল স্টেশন থেকেও যেতে পারবেন। বিয়ানীবাজার এবং বড়লেখা থেকে লোকাল সিএনজি অথবা বাসে করে প্রথমে কুলাউড়া রেল স্টেশনে চলে যাবেন। কুলাউড়া রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, ট্রেন থেকে নেমেই সোজা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। চট্টগ্রামে থাকার প্রয়োজন পড়বে না, এতে থাকা বাবদ হোটেল খরচ বাঁচবে। কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রয়োজনীয় কেনাকাটা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে সেরে ফেলতে পারেন, কারণ কক্সবাজারে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। আর হ্যাঁ, অবশ্যই ফেরার ট্রেনের টিকিট
কেটে তারপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। রেল স্টেশন বা রিয়াজউদ্দিন বাজার থেকে নতুন ব্রিজ বাস স্ট্যান্ডের সামনে যেতে সিএনজি পাবেন। সিএনজি সময় লাগে 15 মিনিট, ভাড়া 10 টাকা জনপ্রতি, চাইলে রিজার্ভ করে নেওয়া যায়, ভাড়া 100 টাকার ভিতরে থাকবে। নতুন ব্রিজের ওখান থেকে কক্সবাজার বাসে সময় লাগে 4 ঘন্টা, ভাড়া 250 টাকা জনপ্রতি। রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলে সময় আরও বেশি লাগতে পারে। বাস অবশ্যই সর্দিয়া বা ক্লোজ ডোর যে কোনো নন এসি গাড়িতে যেতে পারে। এসিতে গেলে গ্রিন লাইন, সর্দিয়া, সিল্কি, ওই রুটের সেরা গাড়ি। সিঙ্গেল হন আর ডবল হন, কলাতলিতে থাকার চেষ্টা করুন। লাবণী, সুগন্ধা আর কলাতলি তিনটা বিচের মধ্যভাগে অবস্থান কলাতলির। হোটেল খরচ সবচেয়ে কম থাকায় কলাতলি হলো থাকার বেস্ট অপশন। হোটেল ভাড়া যা বলবে তার অর্ধেক বলবেন, পারলে আরও কম। খাবার হিসেবে ফাস্ট ফুড বা মাংস ছেড়ে শুধু মাছ খাবেন। যে কোনো জায়গায় যেতে সবসময় চেষ্টা করবেন রিক্সা না চড়ে টমটমে যেতে, অনেক খরচ বাঁচবে। বিচে যাওয়ার সময় সানগ্লাস, অতিরিক্ত এক্সট্রা পোশাক, টি শার্ট বা শার্ট এবং প্যান্ট, গামছা এবং লুঙ্গি নেবেন। ভাটার সময় পানিতে নামবেন না, জোয়ারের সময় পানিতে নামুন এবং অবশ্যই বেশি পানিতে যাবেন না। স্থানীয় ক্যামেরাম্যান দিয়ে ছবি তুললে ছবি নিজের মেমোরি কার্ডে তুলবেন। ক্যামেরাম্যানের সাথে আগে থেকে চুক্তি করবেন যে আউট অফ ফোকাস এবং খারাপ ছবি নেবেন না। ঘোড়া, তিন চাকার বাহন থেকে সাবধান, এইগুলি না চড়াই উত্তম। রাত্রে 12টার দিকে সমুদ্রের গর্জন শুনবেন। বার্মিজ মার্কেটে গেলে বার্মিজ মেয়েদের কথা শুনে মুক্ত হবেন না, এরা যত টাকা বলবে তার 1/4 বলবেন। বিচে বসা অবস্থায় স্থানীয় বাচ্চারা একসাথে ধরলে মোবাইল আর মানি ব্যাগ সাবধানে রাখবেন। ফেরার পথে খেয়াল রাখবেন পাহাড়িকা সোমবার বন্ধ থাকে এবং উদয়ন রবিবার বন্ধ থাকে। পাহাড়িকা চট্টগ্রাম থেকে সকাল 9টায় সিলেটের উদ্দেশ্যে ছাড়ে এবং উদয়ন রাত্রে 9:45 ছাড়ে। রাত্রের ট্রেনে আসবেন, ভিড় কম থাকবে। আপনাদের ভ্রমণ নিরাপদ হোক। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।